নদীতে মাছ ধরতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে তুলে নিয়ে গেল কুমির। নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের কবলে পড়ে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার স্ত্রীর সঙ্গে পাথর প্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গা গোবিন্দপুরের বাসিন্দা বিষ্ণুপদ সাঁতরা মাছ ধরতে গিয়েছিলেন। কুমিরের কামড়ে মারা যান তিনি। দরিদ্র মৎস্যজীবী বিষ্ণুপ্রসাদ রাভা সংসার চালানোর জন্য বাড়ি থেকে কিছুটা দূরে জগদ্দল নদীতে মাছ ধরতে যেতেন। বয়স হওয়ার ফলে ইদানিং স্ত্রীকেও সঙ্গে নিতেন। নদীতে নেমে জাল তোলার সময় হঠাৎ একটি কুমির তাকে টেনে মাছ সমুদ্রে নিয়ে যায়। স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে অন্য মৎস্যজীবীরা এগিয়ে আসে ও এলাকাবাসীরা জড়ো হয়। খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায়। ওসির নির্দেশে থানা লঞ্চ নিয়ে সমুদ্রে যায়, পরে বিডিও অফিসে লঞ্চ পৌঁছায় সেখানে। অভিজ্ঞ বন দপ্তরের কাছ থেকে জানা যায়, যতক্ষণ না মৃতদেহ কুমির ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মৃতদেহ পাওয়া সম্ভব নয়। নদীতে ভাটার পর প্রথম জোয়ারের মুখে কিছুটা দূরে গিয়ে ওই মৃতদেহ পাওয়া যায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।